সাগরে পঁয়ষট্টি দিন নিষেধাজ্ঞার পর কর্মব্যস্ততা বেড়েছে চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছ ব্যবসায়ী আর শ্রমিকদের কারণ প্রতিনিয়ত ঘাটে ভিড়ছে টলার ভর্তি রুপালি ইলিশ কেউ নামাচ্ছেন মাথায় করে আবার কেউ বা করে আনছেন আরতে আয় বাড়ায় খুশি জেলেরাও এখন তো অভিযান অভিযান কমছে আর আপনার লাল অনেক এখন মোটামুটি ভালো

মাছ ব্যবসায়ী বলছেন সাগরে এখন জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ সামনে আরো বাড়বে সরবরাহ কমবে ইলিশের দাম তবে সাগরে ডাকাতি বন্ধের দাবি তাদের ডাকাতগুলো যদি বন্ধ করতে পারে তাহলে আমাদের মাছ ধরার কোনো অসুবিধা হবে না মাছ মাছের দাম একদম কমে যাবে চট্টগ্রামের ফিশের ঘাটে এখন ইলিশের সরবরাহ কম থাকলেও ভরা মৌসুমে একশো টনের বেশি ইলিশ মাছ বিক্রি হয় চট্টগ্রামের ফিশের ঘাটে যেদিকে থাকায় ইলিশ আর ইলিশ ব্যবসায়ীরা বলছেন যেভাবে সমুদ্রে ইলিশ ধরা পড়ছে এভাবে পড়তে থাকলে দেশের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করা সম্ভব হবে এই রূপালী ইলিশ চট্টগ্রামের ফিশের ঘাট থেকে শফিকুল আলম সময় সংবাদ